Brought to you by The Asian Age. সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দর্শক। দর্শক অপেক্ষা করছেন ফোন নিয়ে। দর্শক কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম কাজী একরামুল হক, কাজী একরামুল হক, সাতক্ষীরা জেলা। জি, আমি 2013 সালে জুন মাসে আবেদন করেছিলাম এবং 2014 সালে মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমি মুক্তিযোদ্ধা প্রমাণিত হয়েছিলাম। সাতজন, তার মধ্যে একজন মারা গেছে এবং একজন বিকল্প পথে যুক্ত হয়ে গেছে, আর বাকি পাঁচজন আমরা বারে বারে ওখানে জামুকাতে গেছি। আমি মাননীয় মন্ত্রীর কাছে পত্র লিখেছি, মাননীয় মন্ত্রী আমার পত্র পেয়েছেন, তাদের রিসিভ কপি পেয়েছি, কিন্তু কোনো জবাব পাইনি। নিরুপায় হয়ে আমি 2016 সালে ডিসেম্বর মাসে হাইকোর্ট রিসিভ করেছি এবং হাইকোর্ট আপনার জানুয়ারি এক তারিখে রুল জারি করছেন এবং রুলে পরিষ্কার করে দিয়েছেন এদেরকে গেজেটভুক্ত করা হোক, কিন্তু অদ্যাবধি আমি গেজেটভুক্ত হতে পারি নাই। আমি মোহাম্মদ নওশেদ আলী গজারিয়া থেকে বলছি। জি, আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হেলাল মোর্শেদ স্যারের কাছে। জি, আমি একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক, গজারিয়া থানা। আমি স্যার এই 31 সনে অস্ত্র মুন্সিগঞ্জে জমা দিয়ে ফেব্রুয়ারিতে ফার্স্ট উইকে অস্ত্র জমা দিয়ে ওইখানে মালয়েশিয়া ট্রেনিং করার অবস্থায় আমাকে 16 বেঙ্গল রেজিমেন্টের থেকে লোক আইসা আমাকে ওইখান থেকে নিয়ে গেল মুন্সিগঞ্জের থেকে। ওইখানে গিয়া ফেব্রুয়ারি 16 তারিখে আমি 16 বেঙ্গল গঠন করার সময় 3 সেক্টর 2 সেক্টর 11 সেক্টর মিলে এই 16 বেঙ্গল প্রতিষ্ঠা থেকে আমি 16 বেঙ্গলে কর্মরত আছি। ওখান থেকে স্যার আমি একজন ওই আর্মিতে ভর্তি। আমার প্রথম যে অংশটি সেটি হলো, যেটা বুঝতে পারছি যে আপনি 72 ফেব্রুয়ারিতে সেনাবাহিনীতে এনরোল হয়েছেন, এটি কি বলতে চাচ্ছেন? আপনি কোন সালের কোন মাসে সেনাবাহিনীতে আপনি রিক্রুট হয়েছেন, এই কথাটি বললেই আপনার উত্তর দেওয়াটা সুবিধা হবে। ১৭ই ফেব্রুয়ারি ১৯৭২। আর আপনি ভর্তি হয়েছেন 16ই ফেব্রুয়ারি ৭২, এটি বলতে চাচ্ছেন? আপনার প্রশ্নটা কি? আপনি আপনি যুদ্ধের অংশ কি বাদ দেন? আপনি ভর্তি হয়েছেন 16ই ফেব্রুয়ারি ৭২, অর্থাৎ এক বছর পর আপনি সেনাবাহিনীতে ভর্তি হয়েছেন, কি বলছেন? এক সপ্তাহ পরে এই যে অস্ত্র যখন জমা নিল মুন্সিগঞ্জে এই ৭২। দর্শক, আপনার প্রশ্নটা কি? আপনি আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্নটি করুন দর্শক। আদপতি মুক্তিযোদ্ধা হইতে পারি নাই, আমার ওসমানী স্যারের সিগনেচার আছে 16 বেঙ্গল থেকে দিছে, এটাই স্যার। আমি 15 দিন। আপনি অনলাইনে দরখাস্ত করেছেন? জি স্যার। কোন এলাকায়? এখন আপনাকে কি ডেকেছে? গজারিয়া থানা মুন্সিগঞ্জ। আপনাকে কি কমিটির সামনে উপস্থিত হতে বলেছে? তাহলে আপনি অপেক্ষা করুন, ইনশাআল্লাহ হয়ে যাবে। কমিটির সামনে উপস্থিত হলে নিশ্চিতভাবে সেই কমিটি তাদের যাচাই বাছাইয়ের জায়গা
তৈরি করে নিবে এবং দর্শকরা যারা বলছিলেন, আমি শুধুমাত্র মাননীয় মন্ত্রীর কাছে একটি কথাই জানতে চাই যে সাংসদদের বিরুদ্ধে যে অভিযোগের জায়গাটি উঠেছে, নানা জায়গায় নানা সাংসদ বিরুদ্ধে যে অভিযোগের জায়গা, সাংসদরা যদি এই ঘটনাগুলির সাথে সম্পৃক্ত থাকে এবং ভুয়া তালিকা তৈরির মধ্যে নিজেদের নামও এইভাবে অন্তর্ভুক্ত করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের পক্ষ থেকে কোন সুপারিশের জায়গা আছে কিনা? জি, আমরা কি করতে যাচ্ছি তাহলে বুঝবেন। এই তালিকা আসার পর যেটা এখন উপজেলাদের কাছে এবার কমিটি করে পাঠাবেন, সেটা আবার আমরা ওয়েবসাইটে প্রকাশ করব। ওয়েবসাইটে প্রকাশ করে এক মাস সময় দেওয়া হবে যে এই তালিকার মধ্যে কোন অমুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন কিনা এবং কাউকে বাদ দেওয়া হয়েছে কিনা। এক মাস সময়ের মধ্যে যদি যারা মানে কোন অভিযোগ আসে সেটা তদন্ত হবে এবং সেটার জন্য আপিল বোর্ড করা হবে। কাজেই আমরা তালিকা প্রাপ্তির পর সারা জাতির সামনে সেই তালিকা প্রকাশ করে প্রত্যেক এলাকার লোকদের কাছে আমরা এটা পাবলিক নোটিশ দেওয়া হবে যে মুক্তিযোদ্ধার লোকদের মানে মুক্তিযোদ্ধাদের কাছে যে এই তালিকার বিরুদ্ধে আপনাদের আরো কোন বক্তব্য আছে কিনা, যাতে তালিকা আসলেই সেটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে এমনটি নন। কিন্তু তালিকা প্রকাশের আগে এই যে ব্যারিস্টার তুহিন আফরোজ যতগুলি প্রমাণের মধ্যে দিলেন দিয়েছেন সেগুলো তো আমরা নিয়েছি এবং তাদেরকে তো অবশ্যই সতর্ক আমরা করব। আমরা চিঠি লিখব সবাইকে, সমস্ত উপজেলায় আমি রবিবার দিনই চিঠি দিয়ে দেব যে এই সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে, এই সমস্ত ব্যাপারে কমিটি যেন সতর্ক থাকে এবং আমরা কি কি করতে যাচ্ছি। তাদের তালিকায় ফাইনাল নয়, আমরা এবার এটাও আবার পাবলিকলি প্রকাশ করব ওয়েবসাইটে দিয়ে এবং আমরা আহ্বান জানাব মুক্তিযোদ্ধাদের কাছে যে এর মধ্যে কেউ অমুক্তিযোদ্ধা ঢুকেছে কিনা আবার পুনর্ভেরিফাইয়ের জন্য। কারণ যে প্রশ্ন আপনারা উঠার নাই সেই প্রশ্ন আমি বিবেচনায় নিয়েছি যে সেখানে রাজনৈতিক কারণে কেউ বাদ পড়তে পারেন, আজকে বিএনপি করেন বা জাতীয় পার্টি করেন বা দাসদ বাসদ করেন, তখন তারা এই সমস্ত দল ছিল না মুক্তিযুদ্ধের সময়। তারা যদি মুক্তিযুদ্ধ করে থাকেন আমাদের বক্তব্য হচ্ছে অবশ্যই তারা মুক্তিযুদ্ধ হবেন। আমার আমার দেখার বিষয় হচ্ছে 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত তার ভূমিকা কি ছিল, আজকের যে ভূমিকা সেটা আমি দেখব না। তাই যদি কোন দলীয় লোককে কোনো কারণে বাদ দেওয়া থাকে সেই সুযোগ যাতে সে পায়, কোনোদিন যেন প্রশ্ন না উঠে যে আমরা এই তালিকা সম্পর্কে জানি না বা আমাদেরকে বাদ দেওয়া হয়েছে, তারা যেন সেই সুযোগটাও লাভ করেন। যদি সেখানে মানে উপজেলা লেভেলে তাদের প্রতি কোন রকম অন্যায় আচরণ করা হয় তারা যে প্রতিকারের পথ যেন খোলা থাকে সেই জন্য আমি পাবলিকলি করব। এর দেশের দেশবাসীর কাছে আমি আহ্বান জানাবো যে আপনাদেরও যদি কোনো তথ্য থাকে অনেক মহতোদ্যোগ মাননীয় মন্ত্রী, অনেক মহতোদ্যোগ যে এখন এটা ওয়ান্স ফর অল এটা শেষ হোক, এটা কোন রাজনৈতিক দল আওয়ামী লীগের কোন কমিটির তালিকা নয়, তালিকা না হোক সার্বজনীন হোক, যে যে উদ্যোগ নেওয়া হয়েছে যে দলই এখন সে করুক না কেন মুক্তিযোদ্ধা হলে মুক্তিযুদ্ধ করলেই সে মুক্তিযোদ্ধা হিসাবে সেই সেই সম্মানটা স্বীকৃতিটা পাবে। অনেক মহৎ উদ্যোগ, আমরা অবশ্যই অভিবাদন জানাই এই উদ্যোগের জন্য, অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এবং শেষ মুহূর্তে আমরা আসলে জানতে চাই এই এই তালিকায় যাতে শেষ তালিকা হওয়ার কোন সম্ভাবনার জায়গা আছে কিনা এবং শেষ পর্যন্ত কি করতে চাই এই তালিকা নিয়ে, শুধু শেষ মন্তব্য হিসেবে আমরা আবারও ফিরব একটা ছোট্ট বিরতির পর। ফিরছি দর্শক, ব্রট টু ইউ বাই দ্য এশিয়ান এজ। We love the courage.